লাগিয়েছেন সেই বাচ্চা কবুতরগুলোকে। এই ওষুধগুলো একটা করে ট্যাবলেট একটা করে বাচ্চাকে খাইয়ে দিবেন। হাই কবুতর ফ্যামিলি, আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ। নতুন পুরাতন সকলের লফটি এই সমস্যাটা এখন বর্তমানে হয়ে যাচ্ছে, খুব কমন একটা সমস্যা হয়ে গেছে। তো যে সমস্যাটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কবুতরের পক্স গোটাগাটির কীভাবে আপনারা খুব সহজ উপায়ে কবুতরগুলোকে ভালো করে তুলতে পারবেন, এই গোটাগাটি মুক্ত করে তুলতে পারবেন। তো পক্স গোটাগাটি বলতে হচ্ছে গিয়ে যদি আমি এখানে দেখাই, তো এখানে না এইখানে যদি আমি বাচ্চাগুলোকে আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন যে কবুতরগুলো এই যে এই দেখেন কবুতরের নাকের উপরে দেখতে পাচ্ছেন যে যে গোটাটা, এটাই মূলত এখন প্রায় সকলের লফটি হয়ে চলেছে। কবুতরের শরীরে মুখের উপরে গোটা হয়েছে, কবুতরের যে বিস্তার ত্যাগ করার জায়গাটা রয়েছে সেইখান দিয়ে গোটা উঠে একদম ভরে গিয়েছে, কবুতরের পায়ে গোটা উঠেছে, কবুতরের ডানায় গোটা উঠেছে। তো এই সমস্যাটা খুবই কমন হয়ে গেছে। তো এই সমস্যাটা মূলত হয় মশার কামড় থেকে। তো আপনারা আপনাদের কবুতরগুলোর যে খোপগুলো রয়েছে সেই খোপে অবশ্যই এরকম মশারি ইউজ করবেন, তাতে করে কিছুটা হলেও কবুতরগুলোকে মশার হাত থেকে আপনারা বাঁচাতে পারবেন। তো আমার এখানে বেশি পরিমাণের মশা নেই, তাও দুই একটা বাচ্চার এরকম হয়ে গেছে। তো ভাবলাম যে আমি কীভাবে আপনার এই গোটাগাটির ট্রিটমেন্টটা করে থাকি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো এই পক্সের হাত থেকে বাঁচার জন্য আমাদের যেই যা যে জিনিসটা ব্যবহার করতে চলেছি সেটা হচ্ছে গিয়ে এই যে ওষুধপত্র, তো এগুলো লাগবে আমাদের এই গোটার হাত থেকে কবুতরগুলোকে বাঁচানোর জন্য। তো প্রথম যেটা সেটা হচ্ছে গিয়ে যেটা লাগবে সেটা হচ্ছে যে এই হারপিক। তো হারপিক বেশি পরিমাণে নিইনি, হালকা পরিমাণে হারপিক নিয়েছি। তো যেটুকু নিয়েছি ততটুকু থেকে আর অনেক পরিমাণে কম লাগবে। তো আমি সেটা আপনাদেরকে দেখাবো কীভাবে ব্যবহার করবেন। তো এই হারপিক নিয়ে আর অনেক ভিডিও রয়েছে ইউটিউব চ্যানেলে, অনেক বড় ভাইয়েরা এই বিষয়ে আর অনেক ভিডিও ছেড়েছে। তো আমি যেহেতু এই প্রথম ইউজ করতেছি এই হারপিকটা, তো ভাবলাম আপনাদের সাথে আপনাদেরকে দেখাই যে হারপিকটা কতটা পরিমাণে কাজে আসে কবুতরের এই গোটাগাটি প্রতিরোধ করতে এবং গোটাগাটি সারাতে। তো দ্বিতীয় যেটা লাগবে সেটা হচ্ছে গিয়ে এরকম একটা কাঠি টাইপের কিছু একটা নিয়ে নেবেন, চোখা টাইপের, যেন কবুতরের উপরের যে গোটাগুলো হয়েছে সেই গোটাগুলোর উপরের যে অংশটা আছে সেই অংশটা যেন আমরা খুব সুন্দরভাবে তুলতে পারি। এবং দ্বিতীয় যেটা সেটা হচ্ছে গিয়ে আপনারা কটন বার বা টিস্যু নিয়ে নেবেন। তো কটন বারটা এখন আপাতত আমার কাছে নেই, যার কারণে আমি টিস্যুটা নিয়েছি, মুছে ভালোভাবে এই হারপিকটা কবুতরের যে জায়গায় গোটা হয়েছে সেই জায়গায় লাগানোর জন্য। এবং সর্বশেষে এটার সাবজেক্টটা পরে, তো এটা আপনারা আমি আপনাদেরকে লাগানোর পরবর্তীতে দেখিয়ে দিব। তো চলুন এখন বাচ্চাগুলো আমি নেই এবং কীভাবে কী করছি না করছি সেটা আপনাদেরকে দেখাই। তো ওকে, আমি বাচ্চাগুলো বাহিরে নিয়ে এসে পড়েছি। তো এখন কী করব না করব সেটা আপনাদেরকে দেখাবো। তো এখন হচ্ছে গিয়ে সেই ওষুধগুলো, তো যেগুলো দিয়ে আর কি কবুতরের এই পক্স বা গোটাগাটির চিকিৎসাটা করব, তো সেগুলো এখানে রয়েছে। তো চলুন, তো ওকে, বাচ্চাটা আমি নিয়ে নিয়েছি হাতে। তো এখন উপরের যে গোটাটা রয়েছে সেটা এখন এই কাঠির মাধ্যমে হালকাভাবে উপরের, একটু ভালো মতন দেখাও, উপরের যেই চামড়াটা রয়েছে সেই চামড়াটা খালি হালকা করে উঠিয়ে দেবেন। তো শুধুমাত্র এই উপরের চামড়াটা হালকাভাবে
হালকাভাবে খালি উপরের চামড়াটা উঠিয়ে দিবেন, তো একটু একটু ব্লিডিং হবে, কোনো সমস্যা নেই। তো এই উপরের চামড়াটা আপনারা হালকাভাবে উঠিয়ে নেবেন, তো একটু একটু ব্লিডিং হবে, সমস্যা নেই। পরে জাস্ট টিস্যু বা কটন বার দিয়ে আপনারা এই চামড়াটার মধ্যে হার্টবিটটা এই যে এখান থেকে হালকাভাবে নিয়ে, জাস্ট হালকাভাবে নিয়ে এখানে লাগিয়ে দিবেন। হালকা লাগানোর পরবর্তীতে দেখা যাবে যে রক্ত, যে রক্তটা বের হচ্ছিলো সেটা বড় বন্ধ হয়ে যাবে। তো হালকাভাবে লাগিয়ে দিবেন, হালকাভাবে লাগিয়ে দিবেন। শেষ এইভাবে লাগিয়ে দিবেন। তো আমরা এই বাচ্চাটাকে হার্টবিট লাগিয়ে দিয়েছি, তো আশা করি যে বাচ্চাটা সুস্থ হয়ে যাবে। তো বাচ্চার কী অবস্থা, সুস্থ হয়েছে কি হয় নাই, সেটা নিয়ে আমি পরবর্তীতে একটা রিভিউ ভিডিও আপলোড করব। তো আপনারা আশা করি সেই ভিডিওটাও দেখবেন যে এই হার্টবিট কবুতর এই গোটাগুটিতে কতটা কাজ করে। তো আমি এর পরবর্তীতে যে রিভিউ ভিডিওটা আপলোড করব সেটা দেখে আপনারা বুঝে যেতে পারবেন। তো এই হার্টবিট লাগানোর পরবর্তীতে আরেকটা কাজ করতে, আপনাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এই রিভোসন বা রিওফ্লাভিন যে ট্যাবলেটটাই পান না কেন, সেটা আপনাদেরকে প্রতি দিন বিকেলবেলা একটা করে খাইয়ে দিতে হবে। তিন চার দিন খাওয়ালেই হয়ে যাবে। তো আপনারা টানা তিন চার দিন এই রিভোবিন বা রিভোফ্লাভিন যেটাই পান, সেই ওষুধটা আপনাদের যে কবুতরগুলোকে, যে বাচ্চা কবুতরগুলোকে হার্টবিট লাগিয়েছেন সেই বাচ্চা কবুতরগুলোকে এই ওষুধগুলো একটা করে ট্যাবলেট একটা করে বাচ্চাকে খাইয়ে দিবেন। তো আপনারা তো দেখলেনই কীভাবে আমি হার্টবিটটা লাগিয়েছি না লাগিয়েছি। তো এখানে আমি হালকা পরিমাণ হার্টবিট নিয়ে কবুতরের যেই উপরের যেই গোটার যে উপরের চামড়াটা রয়েছে সেটা একটু হালকা করে সরিয়ে কিনে কিছু দ্বারা, তারপরে আমি এই হার্টবিটটা হালকা করে লাগিয়ে দিয়েছি। তো আপনাদের আশা করি ভিডিওটা একটু হলেও উপকারে আসবে, কারণ এখন যেহেতু শীতের সময় চলতেছে এবং মশার পরিমাণটা খুবই বেশি, তো যার কারণে এই কবুতরের এই গোটাগাটিগুলো হয়ে থাকে। তো আশা করি আপনারা এই ভিডিওটার মাধ্যমে একটু হলেও উপকৃত হবেন। তো এই হচ্ছে আজকের ভিডিও, পরবর্তীতে এরকমই আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের মাঝে। সে পর্যন্ত ভালো থাকুক, সুস্থ থাকুক, আপনারা আমার সকলের কবুতর ধন্যবাদ।